Hey guys, welcome to my channel. আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি 2022 সালে রিলিজ হওয়া এক হরর শর্ট ফিল্ম যার নাম দ্য ট্রাঙ্ক। এই কাহিনীটি শুরু হয় এক মহিলা থেকে যে একদিন রাস্তার বাইরে বাইরে সে দুটো ট্রাঙ্ক দেখতে পায়। সেই ট্রাঙ্ক দুটো দেখতে তো খুব একটা খাস ছিল না, কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ 100 বছরের পুরনো হয়তো হবে, তাই সেই বাড়ির মানুষেরা সেগুলোকে হয়তো ফেলে দিয়েছে। কিন্তু ওই মেয়েটিকে সেই দুটো ট্রাঙ্কের মধ্যে থেকে একটি ট্রাঙ্ক পছন্দ হয়ে যায়। প্রথমে সে ভাবে ছোট ট্রাঙ্কটিকে নিয়ে যাবে, কিন্তু ওটাতে জায়গা কম ছিল, তাই সে বড় ট্রাঙ্কটিকে নিয়ে বাড়ি চলে আসে। আরে ভাই, ফ্রির জিনিস কে ভাই না পছন্দ করে। কিন্তু বাড়ি এসে সে যখন ভালো করে চেক করে তখন ওই ট্রাঙ্কের ওপরে এক স্ক্র্যাচের চিহ্ন দেখতে পায়, যার মধ্যে কারো কাঁচানো কাটকে রয়েছিল, এমনকি তার ভেতরে দাঁত আর এক গুজোর চুলও দেখতে পায়। এইসব কিছু তার কাছে কেমন যেন একটা মনে হয়। মেয়েটিকে তো ঘৃণা লাগে, তবু সে ট্রাঙ্কটিকে ফেলে দেয় না। পরিপাওয়া জিনিস ভাই, এত সহজে কি করে ফেলতে পারবে, কিছুটা পরিষ্কার করে নিলেই তো হয়। এই সব কিছু ভেবেই মেয়েটি ট্রাঙ্কটিকে বন্ধ করে দেয় আর পরিষ্কারের জন্য ক্লিনার আনতে চলে যায়। কিন্তু সে যখন ট্রাঙ্কটির কাছে ফিরে আসে সে ট্রাঙ্কটিকে খুলে থাকতে দেখতে পায়। মেয়েটিকে কেমন যেন একটা মনে হয়, কিন্তু সে ভালো করে মনেও করতে পারছে না যে সে ট্রাঙ্কের ঢাকনাটি লাগিয়েছিল না লাগিয়েছিল না, তাই সে সেইদিকে খুব আর একটা বেশি খেয়াল করে না। এরপরে সে ট্রাঙ্কটিকে পরিষ্কার করে আর সে জিনিসপত্র ভরে তার বেডের পাশের এক কোণের ট্রাঙ্কটিকে রেখে দেয়। এইভাবে সকাল থেকে রাত হয়ে যায় আর কিছুই হয় না। কিন্তু যখন এই রাত গভীর হয়ে পড়ে সেই মেয়েটিকে তার ঘরে কেমন কেমন যেন আওয়াজ হতে শুরু হয়ে যায়, যেমন কারো হাঁটতে হাঁটতে পায়ের আওয়াজ তো কখনো ঝুমুরের আওয়াজ। এইসবের আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায় আর তার নজর বাইরের দিকে যায়। কিন্তু সেখানে তো কেউই ছিল না, তবু কেন জানি না তার ফিল হচ্ছিল যে হ্যাঁ সেখানে কেউ রয়েছে। তার উপরেও আবার সেই মেয়েটির নজর যায় যে সেই ট্রাঙ্কের ঢাকনাটি আবার খোলা রয়েছে। এবার তো সেই মেয়েটি সিরিয়াসলি টেনশনে পড়ে যায়, কারণ এবার তার ভালো করে মনে ছিল যে ঘুমাবার আগে সে ট্রাঙ্কের ঢাকনাটি বন্ধ অবস্থায় দেখেছিল। তো এখন নিজে নিজে কি করে ঢাকনাটি খুলে গেল? যেমনই এসব কিছু সে ভাবতে যায় হঠাৎ করে সে দরজার বাইরে কারো ছায়া দেখতে পায়। যেমনটা মনে হচ্ছে কোনো একজন মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে। এসব দৃশ্য এক ভয়ঙ্কর দৃশ্য, ভয়ে মেয়ের অবস্থা তো খুব খারাপ হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে ঘরের লাইট অন করার চেষ্টা করলেও লাইট অন হয় না, হয়তো বিজলি চলে গিয়েছে। তো মেয়েটি বুদ্ধি করে তার ফোনের লাইট অন করে দেয়। আর যেমনই ঘরের মধ্যে তার লাইট পড়ে তেমনই সেই ছায়াটি যেন কোথাও উধাও হয়ে যায়। তখন মেয়েটি মনে মনে ভাবে নিশ্চয়ই অন্ধকারে কিছু দেখার কারণে সে হ্যালুসিনেট হয়ে গিয়েছে, ফালতু সেই এত ভয় খেয়ে গিয়েছিল। মেয়েটি কিছুটা রিল্যাক্স হয়েই ছিল তখনই ঘরের অন্যদিকে ওই ছায়াটা আবার দেখতে পায় আর আস্তে আস্তে তার দিকেই এগিয়ে আসছিল। তখন ভয়ে মেয়েটি চেঁচাতে শুরু করে আর নিজের চেঁচার আওয়াজের কারণে তার নিজেরই ঘুম ভেঙে যায়। হ্যাঁ, সেই মেয়েটি স্বপ্নই দেখছিল, যে এত ভয়ঙ্কর স্বপ্ন সে আগে কখনোই দেখেনি। ঘুম থেকে জাগার পরেও তার ভয় কোনো মতেই কম হচ্ছিল না। আর যেমনি সে দেখে ওই ট্রাঙ্কটি সত্যি খোলা রয়েছে তার ভয় তখন আরও দ্বিগুণ হয়ে যায়। হয়তো এখানেই সে হার্টস্ট্রোক করেই মারা যাবে। সে বুঝে যায় তার সঙ্গে এরপরে কী হতে চলেছে। কিন্তু এই স্বপ্ন কি করে সত্য হতে পারে, তার উত্তর তার কিছুক্ষণ পরে পেয়ে যায় যখন সেই ছায়াটি তার উপর হামলা করে দেয়। দরজা দিয়ে নয়, এবার সে আসে এক আয়নার ভেতর থেকে আর সেখানেই মেয়েটির বডিটিকে কন্ট্রোল করতে শুরু করে। প্রথমে তার হাত পা আর তারপরে তার মাথাকে মুচড়ে দেয়, যেখানে তার খুব কষ্টদায়কভাবে ভয়ঙ্কর মৃত্যু হয়। মেয়েটির লাশটিকে এমনভাবে ফোল্ড করে দেই যেটাতে এই ছোট্ট ট্রাঙ্কে সে অ্যাডজাস্ট হতে পারে। সেই ছায়াটি সেই ট্রাঙ্কের ঢাকনাটিকে বন্ধ করে দেয়। এরপর দিন আমরা দেখতে পাই সেই ট্রাঙ্কটি সেই জায়গাতেই রয়েছে যেই জায়গা থেকে মেয়েটি তাকে নিয়ে এসেছিল, হয়তো তার পরের শিকারের জন্যে। বন্ধুরা, মুভিটি এখান থেকে সমাপ্ত হয়ে যায়। কিন্তু আমরা এখান থেকে কিছু আইডিয়া লাগিয়ে বুঝতে পারি সেই ভয়ঙ্কর ছায়াটির ব্যাপারে, যে সেই ছায়াটি হয়তো এক মেয়ে ছিল। আমি তাকে মেয়ে বললাম কারণ সেই বাক্সের ভেতরে আমরা অনেক বড় বড় চুল দেখতে পেয়েছিলাম, তাকে হয়তো কেউ খুব কষ্টদায়কভাবে মেরে ফেলেছিল আর সেই ড্রাঙ্কটিতে করে তার বডি থেকে ফেলে দেওয়া হয়েছিল। বেচারি হয়তো খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিল, তাই সে প্রত্যেক মানুষকে তার মরে যাওয়ার পদ্ধতি অনুযায়ী সবাইকে এইভাবে মেরে ফেলতো।